ग्रामे কালুইনির দিঘি নামে এক দিঘি ছিল। দিঘিটা ছিল অনেক পুরাতন ও বেশ বড়। অনেক আগে থেকেই লোকেরা তাকে কালুইনির দিঘি নামে চিনত। কালুইনির দিঘির আশেপাশে অনেক পুরনো গাছ ছিল, যেগুলোর বয়স শত বছর পেরিয়ে গিয়েছিল, যা দেখতে অনেকটা ভয়ঙ্কর ও ভৌতিক লাগত। প্রকাণ্ড এসব গাছের ছায়া পড়ে দিঘির সবকিছু এপার ওপার সবসময় অন্ধকার হয়ে থাকত। লোকেরা বলে আগের যুগে এসব গাছে ভূতপ্রেতনীরা বাস করত। কালের আবর্তনে মানুষের সমাগম বৃদ্ধি পাওয়াতে তারা লোকালয় ছেড়ে বনে জঙ্গলে চলে গেছে। কালুইনির দিঘির পানির রং ছিল গাঢ় কালো বর্ণের, কিন্তু এর পরেও পানি বেশ পরিষ্কার আর চকচকে ছিল, যে কারণে গ্রামের সবাই এ পানি তাদের খাওয়া দাওয়া ও গোসলের কাজে ব্যবহার করত। এসব ছাড়াও কালুইনির দিঘি আরেকটা কাজের জন্য বিখ্যাত ছিল, এবং তা হচ্ছে এই দিঘিটা অসহায় লোকদের সাহায্য করত। অসহায় কোনো লোক যদি দিঘির পাড়ে এসে মিনতি করে দিঘির কাছে কিছু চাইত, তাহলে দিঘি স্বপ্নযোগে তার কাছে গুপ্তধনের জায়গার সন্ধান দিত। তবে যদি সচ্ছল কেউ অসহায় সেজে দিঘির কাছে কিছু চাইত, তাহলে কিন্তু দিঘি তাকে কিছুই দিত না। দিঘি বুঝতে পারত কে প্রকৃত অসহায় এবং কে প্রতারক। একদিন দিঘির পাড়ে এক বৃদ্ধা মহিলা আসে এবং দিঘির কাছে মিনতি করে বলে, আমার ছেলে মেয়ে কেউ নেই, আমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি, কিন্তু কয়েক মাস ধরে আমার সে শক্তিটুকুও নেই। বৃদ্ধ হওয়ার কারণে আমার হাড় দুর্বল হয়ে গেছে, শক্তি শেষ হয়ে গেছে, তাই আমি আগের মতো লাঠি ভর দিয়ে চলতে পারি না। এজন্য আমার কপালে ভিক্ষাও জুটে না, তাই আমাকে প্রায় অভুক্ত অতৃপ্ত হয়ে কাটাতে হয়। কালুইনির দিঘি, শুনেছি তুমি সবাইকে সাহায্য করো, আমাকেও একটু সাহায্য করো, তাহলে আমি অনেক উপকৃত হব। আমার দুবেলা পেটে খাবার জুটবে, অন্যথায় আমাকে না খেয়ে মরতে হবে। এটা বলে বুড়ি তার ঘরে ফিরে আসে। রাতের বেলা বুড়ি স্বপ্নে দেখতে পেল যে বুড়ি কালুইনির দিঘির সামনে দাঁড়িয়ে আছে এবং দিঘি থেকে একটি আওয়াজ উঠে আসছে, যাও পশ্চিম দিকের বনের বড় গাছের নিচে একটি ছোট গোলাপ গাছ আছে, সেটির নিচের মাটি খুঁড়ে তুমি 40টি সোনার মোহর পেয়ে যাবে, তা বিক্রি করে তুমি তোমার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে, কিন্তু সাবধান, কাউকে বলো না যেন। রাতের বেলায় বুড়ির ঘুম ভেঙে যায়, বুড়ি উঠে বসে। তাহলে আমিও শেষ পর্যন্ত গুপ্তধনের স্বপ্ন দেখলাম, সত্যি আমার অবস্থা একটু ভালো হবে, আমি আবার খাবারের টাকা পেয়ে যাব। বুড়ি সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে সূর্য উঠে গেল এবং ভোরের আলোয় সব আলোকিত হয়ে উঠল। তাহলে যাই, এবার গিয়ে দেখে আসি ভাগ্যে কি লেখা আছে। বুড়ি একটি কোদাল নিয়ে হাঁটতে হাঁটতে বনের দিকে রওনা হলো এবং সে খুঁজতে খুঁজতে গাছটি পেয়েও গেল। বটগাছের নিচে এসে বুড়ি গোলাপ গাছটি দেখতে পায়। সে গাছের নিচে কোদাল নিয়ে খনন করতে শুরু করে। অল্প কিছু মাটি সরাতেই সে দেখতে পেল মাটির নিচে একটি থলি রাখা আছে এবং সে থলিতে 40টি সোনার মোহর রাখা আছে। আহ, তাহলে সত্যি সত্যি আমার আশা পূরণ হতে চলল। বুড়ি সোনার মোহরগুলো নিয়ে বাড়ি ফিরে চলল। এর পরে একদিন বুড়ি মোহরগুলো বিক্রি করতে এক স্বর্ণকার মানিকবাবুর দোকানে গেল। মানিকবাবু, আমার এই সোনার মোহরগুলো কিনবেন? এতগুলো সোনার মোহর কোথায় পেলে বুড়ি? এগুলো আমাকে কালুইনের দিঘি দিয়েছে, আমার অসহায়ত্ব তার কাছে আমি বলেছি,
এরপরে গতকাল স্বপ্নে আমাকে সে এখানকার কথা বলেছে। তো এই নাও, 20,000 টাকা আছে এখানে। এই টাকা দিয়ে কি হবে? এর দাম তো আরো হওয়ার কথা। ভিখারি বড়ি, বেশি কথা বললে 1 টাকাও দিব না। যা দিয়েছি তাই নিয়ে খুশি মনে বাড়ি ফিরে যাও। বুড়ি কিছুতেই তার কাছ থেকে বাড়তি আর কোনো টাকাই নিতে পারল না। বেচারি বুড়ি মনে কষ্ট নিয়ে বাড়ি ফিরে যায়। এরপর বেশ কিছুদিন চলে যায়। মানিকবাবু বুড়ির থেকে নেওয়া সোনার মোহরগুলো লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে, ফলে সে অল্প দিনে অনেক টাকার মালিক হয়ে যায়। আরে, এভাবে সারাদিন কষ্ট করে ব্যবসা না করে আমি দিঘির পাড়ের লোকদের পিছনে লাগা শুরু করি, তাহলে অল্প কয়েকদিনেই আমি বিশাল ধনী হয়ে যাব। এটা ভাবার পরে সে রোজ রোজ গিয়ে কালুইনির দিঘির পাড়ে বসে থাকে এবং দিঘির পাড়ে যে অসহায় লোকরা সাহায্য চাইতে আসে তাদের অনুসরণ করে তাদের ঘর চিনে আসে। পরদিন যখন তারা ঘর থেকে বের হয়ে তাদের কাঙ্ক্ষিত গুপ্তধন খোঁজ করতে বিভিন্ন জায়গায় যায়, তখন সে তাদের পিছু নিয়ে সেই জায়গায় গিয়ে জোর করে তাদের মূল্যবান গুপ্তধন ছিনিয়ে নেওয়া শুরু করে দেয় এবং সেগুলো বিক্রি করে সে আরো ধনী হয়ে যায়। একদিন সেলিম নামক এক ব্যক্তির সম্পদ মানিকবাবু এভাবেই ছিনিয়ে নেয়। সেলিম তখন এক বুক কষ্ট নিয়ে কালুইনের দিঘির কাছে যায় এবং সবিস্তারে সব বর্ণনা করে। হে দিঘি, তুমি আমাকে যা দিয়ে সাহায্য করেছিলে সেগুলো একজন অসৎ ও জালিম লোক সব আমার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়েছে। আমার শেষ আশাটিও সে নষ্ট করে দিল, আমার প্রাপ্য সব সম্পদ সে ছিনিয়ে নিল। আমি তোমার কাছে এর বিচার চাইছি। মানিকবাবু প্রতিদিনের মতো দিঘির পাড়ে এসে নতুন কোনো অসহায়ের আসার অপেক্ষা করতে থাকে। সে দেখতে পেল একটি বৃদ্ধা মহিলা এসে দিঘির পাড়ে কি যেন বলল এবং ঘরে ফিরে গেল। মানিকবাবু তার পিছু পিছু গিয়ে দেখতে পেল সে বুড়ি একটি গভীর বনে ঢুকে গেল এবং বনের মাঝে একটি গুহার ভেতরে প্রবেশ করল। এটা দেখে মানিকবাবু চলে এলো। পরদিন সকালে মানিকবাবু খুব ভোরে উঠে সেই বৃদ্ধার গুহার সামনে চলে আসে এবং বৃদ্ধার বের হওয়ার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে বৃদ্ধা বের হয় এবং হাঁটতে শুরু করে। মানিকবাবু চুপি চুপি তার পিছু পিছু যেতে থাকে। যেতে যেতে এক সময় বৃদ্ধা একটি পানির কূপের কাছে এসে দাঁড়িয়ে যায়। মানিকবাবু বুঝতে পারে পানির নিচেই তার কাঙ্ক্ষিত গুপ্তধন লুকানো আছে। মানিকবাবু তখন দৌড় দিয়ে বুড়ির কাছে আসলো। এই বুড়ি, বলো কোথায় আছে গুপ্তধন? ও, তুমি তাহলে? ঠিক আছে, এই কুয়োর ভিতরেই আছে হিরে আর মুক্তার দানা, আমাকে উঠিয়ে দাও। লোভী মানিক দেরি না করে কুয়োতে নেমে পড়ল। অমনি কুয়োর নিচ থেকে দুটি কালো হাত বের হয়ে মানিককে ঝাপটে ধরল। এটা দেখে বৃদ্ধা মুচকি হাসল। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, আমার শ্বাস বন্ধ হয়ে গেল, আমি মরে গেলাম, বাঁচাও, বাঁচাও। কিন্তু মানিকের আওয়াজ কেউই শুনল না। আস্তে আস্তে হাত দুটি মানিককে কুয়োর মাটির গভীরে টেনে নিয়ে গেল আর উপরে থাকা বৃদ্ধা মহিলাটি অদৃশ্য হয়ে বাতাসের সাথে মিশে গেল।